ইসলামী শরীয়তের মূলনীতি হচ্ছে কোনো স্থান অথবা কোনো সময়কে বরকতময় সাব্যস্ত করার জন্য কোরআন এবং হাদিসে যেই স্থান এবং যেই সময়কে বরকতময় সাব্যস্ত করা হয়েছে এর বাইরে কোনো জায়গা বা কোনো সময়কে কেউ বরকতময় সাব্যস্ত করা হচ্ছে বিদআত। আমরা তো আজকে এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলো বরকতের জন্য আমরা সফর করি, বিভিন্ন দরগা, বিভিন্ন মাজার, এবং এগুলোর সাথে আবার শরীফও আছে, যে অমুক শরীফ সেখানে আমরা যাই বরকতের জন্য। এমনকি এমন অনেক নোংরা পরিবেশও আছে যে কচ্ছপ, তারপরে গজার মাছ ইত্যাদি, যেগুলো দীর্ঘদিন পানিতে থাকার কারণে এগুলোর উপর অনেক শ্যাওলা পড়ে যায়, আর ওই মাছগুলোকে স্পর্শ করে, ওই মাছগুলো যেখানে আসে ওখানকার পানিকে বরকতময় মনে করে নিয়ে আসে। এই সবগুলো হচ্ছে এক একটা বড় বড় বিদআত, যেটা মানুষকে শিরকের দিকে ধাবিত করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশুদ্দুর রিহাল ইলা সালাসা ইল্লা লিমাসজিদি হাদা ওয়াল মাসজিদুল হারাম ওয়াল মাসজিদুল আকসা। সহিহ বুখারীতে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সওয়াবের নিয়তে বরকতের উদ্দেশ্যে তিনটি মসজিদ ব্যতীত আর কোনো দিকে সফর করবে না। একটি হচ্ছে মসজিদে হারাম, যেটা বাইতুল্লাহ, আরেকটি হচ্ছে মসজিদে হাদা, আমার এই মসজিদ, অর্থাৎ এই মসজিদে নববী, আর একটা হচ্ছে আল মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনে জেরুজালেমে অবস্থিত মসজিদে আকসা, যেটাকে আমরা বাইতুল মাকদিস বলে থাকি। এই তিনটা মসজিদে বরকতের জন্য সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে। এছাড়া আপনি আপনার ব্যক্তিগত কাজে আত্মীয় স্বজনকে দেখার জন্য অথবা অন্যান্য কাজে যে কোনো জায়গায় সফর করতে পারেন, কিন্তু বরকত হাসিলের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, নেকের উদ্দেশ্যে এই তিনটি জায়গা ছাড়া আর কোনো দিকে সফর করা জায়েজ নেই।